সুধী দর্শকবৃন্দ, আপডেট লাইফে জানাই আপনাদের সকলকে স্বাগত। আজ টেট পরীক্ষা, প্রাইমারির ক্ষেত্রে যে টেট পরীক্ষা নেওয়া হয় সেই টেট পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত বেশ কিছু আপডেট আপনাদের হাতে তুলে দিতে চলেছি। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে অনুরোধ করছি, লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেটি প্রেস করে দিন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন, তাতে করে নতুন ভিডিও আসলে সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, প্রথমেই আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করব তার পূর্বে আরেকটি অনুরোধ যে বন্ধুদের মধ্যে বিষয়টি শেয়ার করে দেবেন এবং নিচে ডেসক্রিপশানে আমাদের নতুন প্রচেষ্টা আরাধনা লিঙ্ক দেওয়া থাকছে, চাইলে সেখান থেকেও ভিজিট করতে পারেন। তো রাজ্যে চার বছর ধরে এই টেট পরীক্ষার যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেই বিজ্ঞপ্তির ফর্ম ফিল আপ করানো হয়েছিল পরবর্তীকালে, সেই ফর্ম ফিল আপের পর আর কোনোভাবে কোনো প্রসেস এগোয়নি। আমরা অনেকদিন ধরে বিষয়টি নিয়ে ওয়েট করছি। তো এরপরে এই বিষয় নিয়ে অনেকের মধ্যেই সন্দিহান যে আদৌ টেট পরীক্ষা কবে হবে, এবং এমন অনেক টেট প্রার্থী রয়েছেন বা টেট পরীক্ষা দিচ্ছেন, এরকম অনেক প্রার্থী রয়েছেন যারা কিন্তু আশা ছেড়ে দিচ্ছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রাথমিকে যে টেট পরীক্ষা, সেই টেট পরীক্ষা নেওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে। তৎপরতা শুরু করেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর, সূত্রের খবর পুরো ভোটের পরই নাকি প্রাথমিকে টেট পরীক্ষা নিতে চাইছে স্কুল শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই লক্ষাধিক প্রার্থী টেট পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছিলেন, কিন্তু লিখিত পরীক্ষা নেওয়ার আগে আবেদন আবারও সুযোগ রাখতে পারে স্কুল শিক্ষা দপ্তর, যেহেতু এতদিন পর্যন্ত আবার ডিলে হয়েছে। তাই সেই বিষয়টি নিয়ে আবারও যে অ্যাপ্লিকেশানের পোস্ট, সেটি অ্যাপ্লিকেশানের যে লিঙ্ক সেটি আবারও নতুন করে রিওপেন করা হতে পারে, এরকমই খবর রয়েছে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে। পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য বলেছেন যে এ বিষয়ে কোনো মন্তব্য করতে তিনি চান না, কিন্তু এ বিষয়ে প্রস্তুতি কার্যত চূড়ান্ত করে ফেলেছে স্কুল শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই পুরো ভোটের যে প্রক্রিয়া, এবং সেই প্রক্রিয়া অনেক জায়গাতেই ত্বরান্বিত হয়েছে, শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন, শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গাতেই প্রস্তুতি, প্রার্থী বাছাই, এই সমস্ত পর্বগুলি শুরু হয়ে গেছে। তা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কতটা এই বক্তব্য কার্যকর করবেন, অর্থাৎ যে প্রাইমারির সংগঠন বা প্রাইমারির যে টিচার্স নিয়োগ করা হয় সেই নিয়োগ কতটা হবে, সে ব্যাপার নিয়ে কিন্তু আমাদের সকলের মধ্যে প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ এর আগের ভোটের আগেও আমরা ভেবেছিলাম যে এই বিষয়টি এই সময় মিটে যাবে বা ভোটের পরবর্তী সময় মিটে যাবে, কিন্তু কোনোভাবেই সেটা হয়নি এবং অনেকেই এটা নিয়ে জটিলতার মধ্যে রয়েছে। অনেকেই চেয়েছিল যে টেট পরীক্ষা দিয়ে কিন্তু বেরিয়ে যাবে, এবং তাদের যে এতদিনের নিয়োগ প্রক্রিয়া যদি সম্পন্ন করে দেওয়া যেত, যদি এই সময় যদি পরীক্ষা নেওয়া যেত, তাহলে এই সময় কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ থাকত। রাজ্যে শেষবার টেট পরীক্ষা নেওয়া হয়েছিল 2015 সালে, সেই টেট ঘিরে একাধিক বিতর্ক থাকলেও তার ফলাফল 2016 সালে প্রকাশ করা হয়। তারপর থেকে রাজ্যে প্রাথমিক টেট নেওয়া সম্ভব হয়নি। 2017 সালে অক্টোবর মাসে টেট পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি অনুযায়ী লক্ষাধিক প্রার্থী আবেদন করেছিলেন, মূলত প্রাথমিক শিক্ষক নিয়োগে কত শূন্যপদ রয়েছে তার নির্দিষ্ট তথ্য তৈরি করতে পারার জন্য কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু ডেটা কালেকশন করা হচ্ছে, এবং এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে শূন্যপদের সংখ্যা নিয়ে যে ধোঁয়াশা, সে ধোঁয়াশা রয়েই গেছে। এখনও পর্যন্ত কত শূন্যপদ হতে পারে সে ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে। এবার প্রাথমিকের টেট নিয়ে ফের তৎপরতা শুরু করেছে স্কুল শিক্ষা দপ্তর। সূত্রের খবর, এই মুহূর্তে রাজ্যে প্রাথমিক স্কুলগুলিতে 30,000-এরও বেশি শূন্যপদ রয়েছে, তবে পুরো ভোটের আগে টেট নেওয়া সম্ভব হবে না বলে পুজোর আগে কিন্তু পুরো প্রক্রিয়া শেষ করতে চায় স্কুল শিক্ষা দপ্তর। সেক্ষেত্রে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের নিয়মের মেনেই নিয়োগ প্রক্রিয়া করবে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। মূলত প্রাথমিক শিক্ষক হওয়ার ক্ষেত্রে DLS বা প্রশিক্ষণ বাধ্যতামূলক, NCT সেই নিয়ম মেনে নিয়োগ করবে রাজ্য। সেক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের জন্য আবারও রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হতে পারে বলেই জানা গিয়েছে খবর মারফত। তাহলে আমরা বুঝতে পারলাম যে টেট পরীক্ষা নেওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তবে কতটা কার্যকরীভাবে সেটা হবে এবং সে বিষয়টি নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। তো কবে এই বিষয়ে যথাযথ নোটিশ পেলে আমাদের এই চ্যানেলে অবশ্যই দেখতে পাবেন। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখুন, তাতে করে নতুন ভিডিও আসলে সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।